ফ্যাসিজমের ফিরে আসার কোনো সুযোগ নেই। পিপিলিকার স্রোতের মধ্যে জনগণ রাস্তায় নামবে। আমরা যখনই বলা শুরু করব, দিল্লি কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। পাকিস্তানিদের এখান থেকে তাড়া দিতে পারি, দিল্লিকেও বাংলাদেশ থেকে তাড়া দিতে পারবো। শুনতে হবে, এই জন্য জনগণকে এডুকেট তো করতে হবে আপনাকে। জনগণ প্রথমত মনে করেছে সমস্ত সংকটের করা হচ্ছে শেখ হাসিনা ব্যক্তি, ঠিক আছে? এর আগে আমরা বলি না, এক দফা এক দাবি এর সাথে কবে যাবে, এবারও তাই এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে করে তারা হাসিনাকে তার সরিয়ে দিয়েছে। কিন্তু ফ্যাসিবাটটা আদর্শ, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা একটা ব্যবস্থা, এটার মধ্যে সংবিধান আছে, এটার মধ্যে প্রতিষ্ঠান আছে, এটার মধ্যে ভূরাজনীতি আছে, এর মধ্যে বহু কিছু জড়িত আছে। এটা তো জনগণকে বোঝাবার দায়িত্বটা তো আপনাদের, আমার একার তো না। কিন্তু আমরা একা তো লড়াই করে এই জায়গায় এসেছি। শুরুতে যখন আমি যে কথাটা বলেছিলাম, এই কথা তো অনেকে বুঝতে পারে না যে ফরাজ কী বলে, আমরা তো হাসিনে চলে গেছি অসুবিধা কী। এখন তো তারা বুঝতে পারছে, ফলে আপনাকে আমি নিশ্চিত বলতে পারি, আপনি এটা অন রেকর্ড রাখতে পারেন, জনগণ যখন আমাদের কথা বুঝে যাবে, আপনি পিপিলিকার স্রোতের মধ্যে জনগণ রাস্তায় নামবে। ফলে এখানে ফ্যাসিজমের ফিরে আসার কোনো সুযোগ নেই। ফলে কোনো জেনারেল যদি স্বপ্ন দেখে থাকে যে তারা আবার ইসরায়েলের এজেন্ট হয়ে, দিল্লির এজেন্ট হয়ে বাংলাদেশে তারা আবার জনগণের অত্যাচার করবে, সেই দিন শেষ হয়ে গেছে। উপমহাদেশে যদি তারা করে, তারা উপমহাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাবে। ভাববেন না যে যেসব তরুণরা এই নেতৃত্ব দিয়েছে তারা বোকা কেউ, তারা খুব ভালো করে জানে তারা কী করেছে। তারা তো আমাদেরই ছেলে মেয়ে, এদেরকে চিনি আমরা, আমি এরা জীবন দিতে তৈরি, আমি দেখেছি এদের কাকে। এরা কিন্তু দেশকে ছেড়ে দেবে না যে আপনি সিম্পলি আপনি এসে আবার শেখ হাসিনা এসে এবং দিল্লি এসে ইসরায়েল এসে বাংলাদেশকে আবার লন্ডভন্ড করে দেবে, এটা বাংলাদেশের ইয়াংরা কিন্তু এটা করতে দেবে না। এবং তার মানেটা কী হবে, আপনি উপমহাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি করবেন। আপনি কি পারছেন মধ্যপ্রাচ্যের সমাধান করতে? আপনি পারেন না, তাহলে মধ্যপ্রাচ্য থেকে গণ্ডগোল যদি এখানে নিয়ে আসেন, দিল্লি টুকরা টুকরা হয়ে যাবে, এটা 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 নিশ্চিত থাকেন। বাংলাদেশে এই ধরনের অন্যায় হস্তক্ষেপ যদি দিল্লি করতে থাকে ক্রমাগত, একটা পর একটা করেছে, আমরা যদি কথা বলার সুযোগ পাই নেই, আমরা যখনই বলা শুরু করব, দিল্লি কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে। আপনি মেঘালয় বলুন কি পশ্চিমবাংলা বলুন কি ত্রিপুরা বলুন, এদের প্রত্যেকের ইকোনমিক স্বার্থ বাংলাদেশের সঙ্গে জড়িত, কারণ তাদেরকে চট্টগ্রাম বন্দর লাগবে, আমাদের সঙ্গে ইকোনমিক সম্পর্ক লাগবে, আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আছে। এই পুরো নর্থ ইস্ট বেল্টটা আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, উত্তর ভারতের সঙ্গে না। ফলে দিল্লিকে এত সহজ ভাবা উচিত নয় যে আমরা যদি পাকিস্তানিদের এখান থেকে তাড়া দিতে পারি, দিল্লিকেও বাংলাদেশ থেকে তাড়া দিতে পারবো। এটা আমাদের তরুণরা খুব ভালো বুঝে গেছে, ফলে এটা তাদেরকে আপনি ফেরত দিতে পারছেন না।